প্রিয় দর্শক, আজ আমরা আমানুল্লাহ নামটি সম্পর্কে জানব। এটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কী বা এটি কোন ভাষার শব্দ, সেসব সম্পর্কে জানব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডিও। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ, অর্থ আল্লাহর বান্দা, ও আব্দুর রহমান, রহমানের বান্দা, সহি মুসলিম। এছাড়াও মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। যদি প্রশ্ন করেন আমানুল্লাহ নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম। এটি সাধারণত আরবি ভাষার শব্দ। এই নামটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমানুল্লাহ নামের অর্থ হচ্ছে, উল্লাহ নামের অর্থ আল্লাহর বা আল্লাহ তাআলার, আর আমান নামের অর্থ হচ্ছে সুরক্ষা কিংবা শান্তি। তাই আমানুল্লাহ নামের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তার শান্তি কিংবা সৃষ্টিকর্তার সুরক্ষা। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছ থেকে আসে এমন শান্তি ও সুরক্ষা। আমানুল্লাহ নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।